হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ দিয়া তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশের বেল আইকনটি প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশন করে রাখবে তো যারা আগের দিন ভিডিওটা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো সেখানে তো নেক্সট আমাদের কথা ছিল যে পার্ট টুটা আনবো তো আজ আমি পার্ট টু নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ তো প্রথমে একজন জিজ্ঞাসা করেছিল দুকুল আর দুকুল আমি সেটাও বলে দেবো পিডিএফটাতে আছে অলরেডি আমি সেটা রেখেছি তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও আর অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নিও এবং এটার পিডিএফ পেতে তোমরা আমাদের ফেসবুক যে পেজ আছে স্টাডি স্টুডেন্ট অ্যান্ড মোটিভেশান সেটা তোমরা ফলো করতে পারো এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো সেখানে তোমরা এটার পিডিএফ পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করি আগের দিন আমি তোমাদের দিন পর্যন্ত করিয়ে দিয়েছিলাম তো আজ আমরা নেক্সট থেকে শুরু করব এটা পার্ট টু এবং আরও একটা পার্ট হতে পারে কারণ এখানে অনেকগুলো আছে তো নেক্সট দেখো আছে দ্বীপ দয় বয় হস্যি প তো দ্বীপ মানে হচ্ছে হস্তি নেক্সট আছে দয় বয় দীর্ঘি তো দ্বীপ মানে তোমরা জানো আইল্যান্ড যেটাকে বলা হয় সেটা হচ্ছে জলবেষ্ঠিত ভূভাগ তারপর আছে দ্বীপ দয় দীর্ঘি প তার সেটার মানে হচ্ছে প্রদীপ নেক্সট আছে দুকুল এটা আমাদের একজন জিজ্ঞেস করেছিল যে দুকুল আর দুকুল তো এখানেই তুমি দেখতে পাচ্ছ তোমার জন্যে এটা বিশেষ করে আমি এখান থেকে নিয়েছি দুকুল দেখো দয়হস্যু কয় হস্যু ল দুকুল মানে হচ্ছে দুই বংশ আর দয়হস্যু কয় দীর্ঘ ল যেটা সেটা হচ্ছে দুই তট মানে সমুদ্রের যে দুই তট বলা হয় দুকুল সেই দুই তটের কথা বলা হচ্ছে নেক্সট আছে দয় হস্যু কয় ল এটাও দুকুল সেটা হচ্ছে রেশমি কাপড় কিন্তু তোমাদের যদি দেয় দুকুল আর দুকুল তাহলে তোমরা একটাতে লিখবে দুই বংশ আর একটাতে লিখবে দুই তট নেক্সট আছে দুধ দয় দীর্ঘু দূত মানে হচ্ছে চর আর একটা দয় জফলা ত দূত মানে হচ্ছে পাশা খেলা নেক্সট আছে হচ্ছে দেশ দয়েকার তাল্পের স্ব দেশ মানে হচ্ছে রাজ্য আর দেশ দয় বয় একার পেট কাটা মধ্যে সেটা মানে হচ্ছে ঈর্ষা মানে ঈর্ষা মানে করা বা অহংকার করা যেটাকে বলা হচ্ছে সেটা হিংসা করা যেটা শহীদ দন্তের স্ব হয় হর্ষিত শহীদ মানে হচ্ছে সহ মানে সঙ্গে থাকা যেটাকে বলছে আর একটা হচ্ছে শহীদ দন্তের সয় বয় হয় হর্ষিত মানে হচ্ছে আত্মকল্যাণ নেক্সট আছে সবিত্রী সেটা হচ্ছে সূর্য আর একটা আছে হচ্ছে সাবিত্রী সেটা হচ্ছে সত্যবাণের স্ত্রী বা গায়ত্রী যাকে বলছে নেক্সট আছে স্বার্থ স্বার্থ মানে হচ্ছে বণিক আর দন্তে সৈবয় আকার থয়রেব যেটা সেটা হচ্ছে স্বার্থ মানে নিজের প্রয়োজন যেটা রীতি রীতি হয় তৈহসি রীতি রীতি মানে হচ্ছে হরণ আর একটা হচ্ছে রীতি দুটো উচ্চারণের একটু পার্থক্য আছে একটা হয় রি থাকলেও সেটা রীতি হয় আর এটা হচ্ছে রয় দীর্ঘি তৈহসী রীতি মানে হচ্ছে নিয়মকানুন নেক্সট আছে স্বাক্ষর স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞানযুক্ত আর একটা দন্তের স্বয় বয় আকার র সেটা হচ্ছে সই সৈসাবুজ যেটা আমরা করি সাক্ষর নেক্সট আছে সীতা সীতা মানে হচ্ছে জানকী আর দন্তেশেষয় হস্যী তয় আকার সীতা মানে হচ্ছে শর্করা নেক্সট আছে সুতো দন্তেষয় দীর্ঘত সুতো মানে হচ্ছে সারথি আর একটা আছে দন্তেস্বয় হস্যুত সুতো মানে হচ্ছে পুত্র স্কন্ধ স্কন্ধ মানে হচ্ছে কার্তিকেয় স্কন্ধ মানে হচ্ছে কার্তিকেয় আর একটা দন্তের নয় দয় আর একটা হচ্ছে দন্তের নয় ধয় এই স্কন্ধ মানে হচ্ছে কাঁধ হুতি হুতি মানে হচ্ছে যোগ্য হয় হস্য অবশ্যই সেটা আর হয় দীর্ঘ তয় এটা মানে হচ্ছে হাহান ধ্বনি ধ্বনিতে দেখো তিন রকম আছে এটা উচ্চারণে আলাদা কিন্তু বানান মানে সরি উচ্চারণে একই রকম প্রায় কিন্তু বানানে আলাদা ধ দন্ত্য নয় যেটা সেটা হচ্ছে সুন্দরী আর ধ দন্ত্য নয় দীর্ঘি যেটা সেটা হচ্ছে রিচ বা ধনবান যেটা আর ধয় বয় দন্ত নয় হর্ষি যেটা সেটা হচ্ছে শব্দ নেক্সট আছে নিরাশ নিরাশ মানে কি আমরা নিরাশ হয়ে যাই অর্থাৎ হতাশ হয়ে যায় আর একটা হচ্ছে নিরাশ দন্তে না রয়াকার দন্তের স্ব নিরাশ মানে হচ্ছে প্রত্যাখ্যান বা নিবারণ আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের একটা কথা বলে রাখি আমি একটা জায়গায় দেখছিলাম এরকমও কোশ্চেন এসেছে যে ধরো তোমাদের এইরকম দিয়ে দিল হুতি এবং হুতি তো এখানে তোমাদের প্রথমে ওখানে বলেছে যে তোমরা এটা দিয়ে একটা বাক্য রচনা করো তাহলে তোমাকে হুতি মানেটা আগে জানতে হবে হয় হসু তয় সে হুতি মানে হচ্ছে যজ্ঞ তো যোগ্য দিয়ে তারপরে একটা বাক্য রচনা করতে হবে এবং তারপরে হয় দীর্ঘ তয় হসি হুতি মানে হচ্ছে আহান তো সেটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে এইভাবেও কিন্তু তোমাদের দিতে পারে নেক্সট আছে নির্জর দন্ত নয় বর্গজয় রেপ র নির্ঝর মানে হচ্ছে দেবতা আর একটা হচ্ছে নির্ঝর নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা ঝর্ণা যেটা ঝরছে পেজে আমরা চলে এসেছি এখানে আছে নিশিত নিশিত মানে হচ্ছে শানিত এটা দন্ত নয় হবে নিঃশিত মানে শানিত আর নিশিথ নিশিথ মানে হচ্ছে অর্ধরাত্র আমরা বলি যে নিশির ডাক বা নিশিথ রাত সেটা হচ্ছে অর্ধরাত্র তারপর আছে নিরসন দন্ত্যস্যী র দন্ত্য দন্তেন তো নিরসন মানে হচ্ছে অনশন বা উপবাসী এবং তারপরেও দেখো বানানটা কিন্তু একই রকম নিরসন সেটাও মানে হচ্ছে খণ্ডন বা দূরীকরণ নেক্সট আছে নিরাধার নিরাধার হচ্ছে জলের পাত্রকে বলছে নিরাধার সেটা দৈত্য দীর্ঘী দীর্ঘি এবং দন্ত্য হস্যি যেটা সেটা হচ্ছে যার আধার নেই নেক্সট আছে নীড় নীড় মানে হচ্ছে জল দন্ত নয় দীর্ঘি র নীড় মানে হচ্ছে জল আর দন্ত নয় দীর্ঘি ডয় শূন্য র সেটা মানে হচ্ছে বাসা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করবে নেক্সট আছে পদ্ম পদয় জফালা পদ্ম মানে কি কবিতা আর পদ্ম মানে হচ্ছে পদ্ম ফুলের কথা বলা হচ্ছে নেক্সট আছে পরস্য পর তালপের তাল্পের শয় বয় পরস্য মানে হচ্ছে আগামী দিনের পরদিন মানে আগামী দিনের পরের যে দিন সেটাকে বলছে আমরা যেটাকে পরশু বলে থাকি তো সেটা হচ্ছে পরশ্য যেটাকে ভালো বাংলায় বলছে নেক্সট আছে পরশ্য পর দন্তের দন্তের বয় সেটা হচ্ছে পরের ধন নেক্সট আছে পরিষদ পরিষদ মানে হচ্ছে সমিতি আর একটা হচ্ছে পারিষদ পারিষদ মানে হচ্ছে মেম্বার বা সদস্য পৃষ্ঠ পৃষ্ঠ মানে হচ্ছে জিজ্ঞাসিত আর পয়রি দন্তে কাটার মধ্যে সব পৃষ্ঠ মানে হচ্ছে পশ্চাৎ পশ্চাৎভাগ একটা হচ্ছে পৃষ্ঠ আর একটা হচ্ছে পৃষ্ঠ নেক্সট আছে প্রকার প্রকার মানে হচ্ছে রকম আর একটা হচ্ছে প্রাকার প্রাকার মানে হচ্ছে দেওয়াল নেক্সট আছে প্রকৃত প্রকৃত মানে হচ্ছে যথার্থ আর একটা হচ্ছে প্রাকৃত প্রাকৃত মানে সাধারণ নেক্সট আছে প্রসাদ প্রসাদ মানে হচ্ছে অনুগ্রহ আর একটা আছে প্রাসাদ প্রাসাদ মানে কি অট্টালিকা নেক্সট আছে ব্যঙ্গ ব্যঙ্গ মানে হচ্ছে ঠাট্টা করা বা ব্যঙ্গ করা আরেকটা আছে বয় জফালা উময় গয় একই রকম বানান কিন্তু সেটা মানে হচ্ছে বিকলাঙ্গ বা ব্যঞ্জনা আরেকটা আছে বয়জফালা ইময় ইঙ্গয় গয় জফালা সেটা হচ্ছে গ্রুরার্থ। বলি মানে কি বলি মানে হচ্ছে অর্ঘ আর একটা বলি মানে হচ্ছে বলবান নেক্সট আছে বান বান মানে হচ্ছে স্বর আর একটা বান দন্ত্য বান মানে হচ্ছে বন্যা নেক্সট হচ্ছে বাণী বাণী হচ্ছে দন্তের নয় হর্ষি যেটা সেটা হচ্ছে পারিশ্রমিক সেঁকরার পারিশ্রমিক শেকরা মানে হচ্ছে যারা সোনার গয়না তৈরি করে তাদেরকে বলছে সেঁকড়া আর হচ্ছে বাণী বয়াকার আকার মধ্যের নয় দীর্ঘি যেটা সেটা হচ্ছে বাক্য নেক্সট আছে বিনা বয় হস্যি দন্তের নয় আকার বিনা মানে হচ্ছে ব্যতীত আর বয় দীর্ঘি দন্ত মধ্যের নয় আকার যেটা সেটা হচ্ছে বাদ্যযন্ত্র নেক্সট আছে বিবর বিবর মানে গর্ত এবং বিবর বয় দীর্ঘি বর মানে হচ্ছে জলজন্তু বিশেষ তারপর আছে বিষ বিষ বয়সী পেটকার তালপের শ যেটা সেটা মানে হচ্ছে সংখ্যা আর বয়হসী পেটকার মতনের স্ব যেটা সেটা মানে হচ্ছে গরল নেক্সট আমরা চলে আসব বিষ এটা আর একটা বানান বয়হসী দন্তের স তো এটা মানে হচ্ছে মৃণাল নেক্সট আছে বিস্মিত বিস্মিত মানে হচ্ছে আশ্চর্য যেটা হয়ে যায় তো আশ্চর্য নিত আর একটা হচ্ছে বিস্মিত সেটা হচ্ছে ভ্রান্ত এখানে দেখো একটা হচ্ছে দন বয়হসী দন্তে স্বয়ময় হর্ষিত আর একটা হচ্ছে বয়হসী দন্তে স্বয়ময় ঋত নেক্সট হচ্ছে বেদ বেদ আর বেদ বেদ মানে হচ্ছে শ্রুতি বা গ্রন্থ আর বেদ বেদ মানে হচ্ছে গভীরতা নেক্সট হচ্ছে ভান ভান করা বলে তাই জন্য সেটা হচ্ছে ছল করা আর একটা হচ্ছে ভান ভয়াকার দন্তের নয় দান ভান মানে হচ্ছে প্রকাশ নেক্সট আছে ভাষণ ভাষণ মানে হচ্ছে কথন আর ভয়াকার দন্তের দন্তেন যেটা সেটা হচ্ছে আভাস বা দীপ্তি নেক্সট আছে ভোগ্য ভয়কার গয়জফালা ভোগ্য মানে হচ্ছে উপভোগের যোগ্য আর একটা হচ্ছে ভোজ্য ভোজ্য মানে হচ্ছে আহারের যোগ্য নেক্সট হচ্ছে মতি মতি মানে হচ্ছে বুদ্ধি আর ময়কার তয় হসি মতি মানে হচ্ছে মুক্তা এটাও কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায় নেক্সট হচ্ছে মাস মাস মানে হচ্ছে মাস কলায় বলা হয় আর একটা হচ্ছে ময়াক দন্তস সেটা তোমরা জানো যে এই যে মাস মান্থ যেটাকে বলছে উভয় কাল ময় ক এটাও খুব এসেছে ময় ক মুখ মুখ মানে হচ্ছে বোবা আর ময় খ মুখ মানে হচ্ছে বদন নেক্সট আছে মেদ মেদ মানে ওই যে চর্বি বা মজ্জা আর একটা হচ্ছে মেধ মেধ মানে হচ্ছে হত্যা নেক্সট আছে যোগ্য। উন্তে যে সেটা হচ্ছে হোম করা আর একটা হচ্ছে যোগ্য, যোগ্য মানে উপযুক্ত নেক্সট আছে জাম জাম মানে হচ্ছে প্রহর উন্তেজয় একার ম আর বর্গে জয়াকার মা জাম মানে হচ্ছে ফল লক্ষ্য লক ক্ষয়ক্ষিয় লক্ষ্য মানে হচ্ছে শত সহস্র আর একটা লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য তারপর আছে লক্ষণ ল লক ক্ষয়ক্ষিও ন লক্ষণ মানে হচ্ছে চিহ্ন আর একটা ল লক ক্ষয়ক্ষিয় ন তারপরে আছে ন সেই লক্ষণ মানে হচ্ছে রামের ভ্রাতা যে তারপর হচ্ছে সকল তালপের সকল সকল মানে খণ্ড বা আঁশ আর একটা হচ্ছে দন্তের স্ব সকল মানে সব তারপর হচ্ছে সন তাল্পের স্ব দন্তান্য শন মানে পাট আর একটা দন্তেশ্ব যেটা সেটা মানে হচ্ছে বৎসর সব মানে মৃতদেহ আর দন্তেশ্ব সব মানে সমস্ত সম তাল্পের সম মানে হচ্ছে শান্তি আর একটা সম মানে হচ্ছে সমতুল্য যেটাকে বলছে সমান তারপর হচ্ছে সমন তাল্পের সম অদন্তান্ন সমন মানে হচ্ছে জম আর দন্ত ম সমন মানে হচ্ছে আদালত যে ডাক পাঠায় সমন করা বলে তাকে সেটা হচ্ছে সমন তাহলে আজকে এই পর্যন্ত থাক নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আগের ভিডিওটা যারা নি তারা অবশ্যই দেখে নিও সেখানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সমচারিত ভিন্নাত্মক শব্দ দেওয়া রয়েছে আমাদের এন জন্য মক চলছে এবং আইসিডিএস এবং পিএসসি ক্লার্কশিপের ডেস্ক্রিপটিভ মক চলছে তোমরা সেই মগ দুটো অ্যাটেন্ড করতে পারো তার জন্য আমাকে যোগাযোগ করতে হবে আমার সাথে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এবং পাশেও তোমরা দেখতে পাচ্ছ তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা মগগুলো দিতে পারো এবং মান্থলি বেসিসে তোমাদের থেকে এর মূল্য নেওয়া হবে বা ফি নেওয়া হবে তার জন্য তোমরা যোগাযোগ করো আমার সঙ্গে এবং এনটিপিসিটা তোমাদের কিন্তু দশটা সেট থাকবে টোটাল এবং এক মাসে তো সেই হিসেবে তোমাদের মূল্য নির্ধারণ করা হয়েছে এবং আইসিডিএস এবং পিএসসি ফ্লারশিপের ক্ষেত্রেও সেই একই জিনিস মান্থলি বেসিসে তোমরা পে করতে পারো ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে